মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে বিজয় দিবস বক্সিং শোডাউন প্রতিযোগিতা শেষ হলো ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিপিবিএস এর প্রধান উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু। আমরা চেষ্টা করছি এই বক্সিংটাকে বাংলাদেশে প্রফেশনাল বক্সিং হিসেবে একটা সংগঠন গড়ে তোলার জন্য। বক্সিং অ্যাসোসিয়েশনের প্রফেশনাল যারা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজকে যুব সমাজকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয় খেলাধুলার প্রতি তাদের আকর্ষণের বিকল্প কিছু নেই। তাই আমি মনে করি যে আপনারা যারা আছেন ক্রীড়ামন্ত্রী ক্রীড়া সংগঠক আপনারা এগিয়ে আসবেন। রাজধানীর রবীন্দ্র সরোবরে উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন হাজার জনতা। ঢাকা 10 আসনে আওয়ামী লীগের এমপি প্রার্থী জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদের উপস্থিতি এই বক্সিং প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করে। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান এদেশের পেশাদার বক্সিংকে নিয়ে স্বপ্ন দেখেন বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ এটিএন বাংলা। আমরা স্বাধীন করে বাংলাদেশ বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলাম, সেই বিজয়ের মাসে আজকের এই 18 তারিখ আমরা কিন্তু 16 তারিখে বিজয় দিবস পালন করি। বাট আমরা বিজয় দিবসের এই আমাদের যারা শহীদ হয়ে গেছেন এবং যাদের বিনিময়ে আমরা এই বিজয় আর্জিত করেছি তাদের স্মরণেই কিন্তু আজকের এই আয়োজনটা ছিল। তো বেসিক্যালি আমার চিন্তাধারা বাংলাদেশকে, বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরা, এবং সেকেন্ডারি বাংলাদেশে বক্সিং বা স্পোর্টস থেকে যদি আমরা ইনকাম পথে থাকতে পারি, যেটা প্রফেশনাল বক্সিং থেকে হচ্ছে। সো এই প্রফেশনাল বক্সিং কিন্তু একটা ইনকামের জায়গা, এখানে পেশাগত খেলা। সো এখান থেকে যদি একটা ইনকাম হয় তাহলে দেশের মানুষের একটা আর্থিকভাবে যে লাভবান হবে, পাশাপাশি দেশ তার থেকে রেমিটেন্সও পাবে। 9 বাউটের একদিনের এই বিজয় দিবস বক্সিং শোডাউনে ছেলে ও মেয়ে মিলিয়ে 18 জন প্রতিযোগী অংশ নেন। তাদের পারফরমেন্স একদিন বিশ্ব দরবারে বাংলাদেশকে সম্মানজনক আসনে আসীন করবে বলে মনে করেন সবাই। উদ্যোগটা যদি সরকারি তরফ থেকে আসে তাহলে যারা বর্তমান শুরু করছে, যারা পৃষ্ঠপোষক, যারা অংশগ্রহণকারী, তাদেরকে আগামী দিনে অনুপ্রেরণা যোগাবে, সাহস যোগাবে এবং এটা জনপ্রিয় খেলা হিসাবে আবির্ভূত হবে। এবং সরকারের প্রতি আমার দাবি থাকবে এই খেলাকে পৃষ্ঠপোষক করার জন্য। এটার ফিউচারটা বেটার আমি মনে করি, যে এটা প্লেয়ারদের জন্য অপরচুনিটি অনেক ভালো, মানে বেনিফিটটা প্লেয়ারদের জন্য, শুধু আমরা বেনিফিট হলে হবে না, প্লেয়ারদেরকে বেনিফিট হতে হবে। প্লেয়াররা যদি বেনিফিট হয় তাহলে প্রফেশনাল বক্সিং আরও আগাতে পারবে। প্রফেশনাল বক্সিংয়ের ভবিষ্যৎ আশা করি বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা আজকের যে জনগণ বা আমরা যারা দেখতে আসি দর্শনার্থী, এরা উজ্জীবিত হচ্ছে। আগামীতে আমাদের মাধ্যমে, এই বক্সারদের মাধ্যমে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আমি এই বক্সিংয়ের অনেক সুদূর প্রসারী শুভকামনা করছি। ছেলেদের পাশাপাশি এদেশের মেয়েরাও বক্সিং প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন দেখে মুগ্ধ দর্শকরা। আমরা অনেক, ইটস এ রিয়েল অনার যে আমরা বিজয় দিবসে এই বক্সারদেরকে ওদের ম্যাচে জয় হয়ে আসতে পারলো। বক্সিং এই প্রথমবার বাংলাদেশে এসেছে, আর আমি আশা করি যে শুধু আমি নয়, শুধু বাংলাদেশ নয়, যেন ভবিষ্যতে পুরো পৃথিবী বক্সিং, বাংলাদেশের বক্সিং বক্সারদেরকে দেখতে আসতে পারবে। বক্সিং বিষয়টা অনেক ভালো লাগে, আমি চাই যে বক্সিং আরও ডেভেলপ করুক, অনেক ডেভেলপ করুক। মানে ফুটবল ক্রিকেট যেভাবে খেলে ওভাবে জানে, মানে সব জায়গায় গেলে আমরা বক্সিংটা পাই। আর আমার মানে আর কিছু বলার নাই, আর আমি নিজেও খুব পছন্দ করি বক্সিংটা। নিয়মিত এমন প্রতিযোগিতার আয়োজন বক্সারদের স্কিল বাড়ানোর পাশাপাশি দেশে বিদেশে সুনাম বয়ে আনতে সহায়তা করবে বলেই সংশ্লিষ্ট সবাই মনে করেন। পরাগমান, এটিএন বাংলা, ঢাকা।